আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আল কোরআন আল কেরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। যদি কোনো বিষয়ে তোমাদের জানা না থাকে তাহলে জ্ঞান চর্চাকারী ব্যক্তির কাছ থেকে জেনে নাও। আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক জনাব এ কিউ এম আব্দুল হাকিম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসছি, আমাদের কথা আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন এলো কি যে আমরা এমনিতে যে আপনার টিভি চ্যানেলটাতে এসব অনুষ্ঠান থেকে খুব সুন্দর লাগে, ভালো লাগে দেখি, আচ্ছা আচ্ছা, অনেক আনন্দ লাগে। এর মধ্যে আরেকটা আমার একটা প্রশ্ন এলো কি, মনে করেন টিভি অনেক হুজুরেরা ঘরের মধ্যে টিভি রাখে না, টিভি রাখে নাকি শয়তানের নাকি পুলিশ করে না ঘরের মধ্যে টিভি নাকি শয়তানের বাক্স, আমি জানতে চাই যে টিভির মধ্যে কি কি ঠিক দেখতে পাবো, দেখতে পারলে আল্লাহ নারাজ জি। এরকম অনেক অনেক ধন্যবাদ বোন, খুব গুরুত্বপূর্ণ চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। আমরা মহতারামের কাছ থেকে জানবো যে টেলিভিশনটা আসলে কিসের বাক্স। একদিক থেকে চিন্তা করলে অনেক খারাপ মনে হয়, আবার ভালো মনে হয়। এটা একটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি, দেখেন একটা চাকু কার ঘরে থাকে, সেই চাকু দিয়া ডাকাতি করা যায়, কাউকে হত্যা করা যায়, আবার চাকু দিয়ে অপারেশন করে লোককে ভালোও করা যায়। ওই চাকুটা কিন্তু নিজস্ব, তার কোনো অ্যাকশন নাই, সে এই কাজটা করে, ওইটাকে যে যেভাবে ব্যবহার ব্যবহার করবে সেভাবেই তার খরচা। একই চাকু, কিন্তু এই চাকু ডাকাতের হাতে এক, ডাকাতের হাত থাকলে এক অবস্থা, আবার যে ডাক্তার ডাক্তার সাহেবের কাছে থাকলে আরেক এক অবস্থা। তাহলে বোঝা গেল ওটা একটা বস্তু যা নিজস্ব কোনো ক্ষমতা নাই, তাকে যে ব্যবহার করছে সে তাকে যেভাবে ব্যবহার করছে সেভাবে তার হুকুমটা হয়। এখন টিভি এটা একটা সৃষ্টি মাধ্যম, যার মাধ্যমে আমরা ভালো মন্দ সব কথাই কিন্তু জনগণের কাছে পৌঁছাতে পারি। এখন টিভির নিজস্ব কোনো ক্ষমতা নাই কারো কাছে ভালো বা মন্দ পৌঁছাবার জন্য। যারা সেই টিভিটাকে ব্যবহার করছে, যে ব্যক্তি টিভিটাকে ভালো কাজে ব্যবহার করছে, তখন টিভিটা কিন্তু ভালো হয়ে গেল। আবার যখন ওই টিভিটাকে কেউ খারাপ কাজে ব্যবহার করছে, ওটা কিন্তু খারাপ হয়ে গেল। যে কথাটা বলেছিলাম, আসলে ভালো মন্দ সে আলোকে হয়ে থাকে। এই জন্য আমাদের, আমার সম্ভবত মনে পড়ে কোনো এক আমাদের হাফিজ হুজুর সম্ভবত তার কাছে কেউ জিজ্ঞেস করেছিল যে টিভি দেখা কি। তখন তিনি তো টিভি দেখেন না, তিনি তার পাশের লোকদেরকে বললেন আচ্ছা টিভি কি জিনিস। আচ্ছা, তারা ব্যাখ্যা করলো সেখানে ছবি দেখা যায়। তো উনি জবাবটা দিয়েছিলেন যে বাহিরে যা দেখা জায়েজ তা টিভিতে দেখাও জায়েজ, আর বাহিরে যা দেখা অবৈধ তা টিভির দেখাটাও অবৈধ। উনি তো ওনার বুঝ মোতাবেক কোন একটা কিন্তু প্রশ্নের জবাব দিয়েছেন, সেটাও কিন্তু একেবারে আমরা ফেলে দিতে পারছি না। এই জন্য আল্লাহর যে নিয়ামতগুলো, এই নিয়ামতগুলো আমরা কীভাবে ব্যবহার করছি সেটাই হলো আমাদের বড় প্রশ্ন। ভালো কাজে ব্যবহার করলে খারাপ হবে না। যদি আমরা টিভিটাকে দেখি আজান শোনার জন্য, সেহরির অনুষ্ঠান শোনার জন্য, বিভিন্ন এই প্রশ্ন অর্থাৎ এই যে যেমন ভালো কাজের জন্য, হ্যাঁ এটাকে আমরা খারাপ বলবার সুযোগটা কোথায়? সুযোগ নেই। যারা শয়তানের বাক্স বলে আখ্যায়িত করছে এটাও একেবারে অযৌক্তিক না। যদি আমি ওই টিভিকে ইসলাম বিরোধী আল্লাদ্রোহী কাজে অথবা বেহাই কোনো কাজে, মানে মানে একেবারে অত্যন্ত জঘন্য কাজে যেগুলো ইসলাম সমর্থন করে না, আল্লাহ পছন্দ করেন না, রসুল পছন্দ করেননি এবং ওলামা ইকরাম দিন পছন্দ করে না, এই সমস্ত যে কাজগুলো আমি করি এটা বাস্তবিক শয়তানের বাক্স। সেই দৃষ্টিকোণ থেকে কথাটা বলতে ঠিক আছে, তবে একেবারে কমনলি সব শয়তানের বাক্স তাও না, আবার একেবারে যে তার অবস্থা আলোকে কিন্তু তার বাক্স পরিবর্তন হয়ে যাবে। জি জি, অনেক অনেক ধন্যবাদ।